আছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি ক্যালকুলাস ওয়ানের 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত খ বিভাগে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে আমি এই ভিডিওতে 2014 সালের খ বিভাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো একটা কথা বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু আমি ক্যালকুলাস ওয়ানের 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত ক বিভাগের প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। আপনাদের যদি ভিডিওটা দেখা না থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। 2014 সালের খ বিভাগের প্রথম প্রশ্নটা হচ্ছে যে এফ অফ এক্স সমান হচ্ছে e^(1/x) - e^(-1/x) ভাগ হচ্ছে e^(1/x) + e^(-1/x). ফাংশনটির এক্স সমান জিরো বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। তো এই ম্যাটটা আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করেছি আমার চ্যানেলে। আপনার যদি ক্লাসটি দেখা না থাকে, ভিডিওটি দেখা না থাকলে থাকে তাহলে অবশ্যই আপনারা কী করুন, ভিডিওটা দেখে নেবেন। তো যেহেতু এটা আলোচনা করা হয়েছে এবং চ্যানেলে আপলোড করা রয়েছে, এজন্য আমি এটা নতুন করে এখানে বুঝাই দিচ্ছি না। ওকে, তো দুই নম্বরে আছে যে সীমার ডেল মাইনাস বিলোন্স সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো লিমিট x→1 x^3 - 1 ভাগ হচ্ছে x - 1 = 3। তো এই ধরনের নিয়মের অঙ্ক আমি আরও ইউটিউবে আপলোড করেছি, আপনাদের দেখা না থাকলে অবশ্যই দেখে নেবেন। কিন্তু এই ম্যাটটা আমি যেহেতু আলোচনা করি না, এখানে আলোচনা করে দেই যে লিমিট x→1 x^3 - 1 ভাগ x - 1 = 3। এটা আমাদের সমাধান করার জন্য প্রথমে ধরে নিতে হবে আমাদের এই মাঝের অংশটাকে, এফ অফ এক্স ধরে নিতে হবে এই মাঝের অংশটাকে। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, একটা অঙ্কের নিয়ম আপনারা মুখস্থ করার মতো করবেন আর কি, তাহলে বাকিগুলো আপনারা কম্পেয়ার করে করে লিখতে পারবেন। তাহলে এখানে লিমিট x→1 এটা বাদ, এদিকে সমান টমান বাদ, শুধু এখানে যে মানটা থাকবে আমি যেটা গোল দিয়ে রেখেছি এই মানটাকে আমাদের ধরে নিতে হবে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স সমান আমি ধরে নিলাম x^3 - 1 ভাগ হচ্ছে x - 1। আচ্ছা, যেহেতু এখানে দেওয়া আছে যে x→1, তাহলে x→1 কাজেই আমাদের x - 1 এর পরম মান ডেলের থেকে ছোট হবে। এখানে যদি x→a দেওয়া থাকতো তাহলে এখানে হতো x - a পরম মান ডেলের থেকে ছোট। এখানে যদি x→2 যদি 5 দেওয়া থাকতো তাহলে এখানে হইতো আমার যে x→5, কাজেই হইতো আমার x - 5 এর পরম মান ডেলের থেকে ছোট, আর ডেল যেখানে হচ্ছে আমার 0 থেকে বড়। ওকে, এখন এখানে আমার এফ অফ এক্স আর থ্রিটা, এই যেখানে 3 আছে সমান ওই দিক 3, আমরা সংজ্ঞার সাহায্যে কিন্তু এভাবে লিখতে পারি যে এফ অফ এক্স আর এই দিকে সমান 3টা, এদিকে আসবে -3। ওকে, এর পরম মান তাহলে সমান, এই দিক পরম মান থাকলো এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সের মান বসাই দেবো। এফ অফ এক্স সমান কত? এফ অফ এক্স সমান হচ্ছে x^3 - 1 ভাগ হচ্ছে x - 1। তাহলে এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সের মান বসাই দিলাম। আচ্ছা, তারপরে এই মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম, এখানে 3 আছে, 3 বসাই দিলাম, এর পরম মান। এখন এখানে হচ্ছে a^³ - b^³ এর আমরা একটা সূত্র জানি যে a - b (a²) + ab + b²। এটা আমরা সূত্র এসএসসি থেকে জানি। তো এখানে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ x^3 আছে, তার মানে a³ আর 1 এর উপর কিউব দিলে কিন্তু 1 হয়, তার মানে a³ - b³ এর সূত্রটা হচ্ছে a - b (a²) + ab। এ বলতে x, বি বলতে 1, ab + b² = 1/2। আর নিচে আমার x - 1 আছে, x - 1 ওর জায়গায় থাক, আর এখানে -3 ওর জায়গায় থাক। তারপর হচ্ছে কি, নিচের x - 1 উপরের x - 1 কাটা গিয়ে থাকে, আমি এখানে দেখাই দিই কাটা গিয়ে থাকে। তো আমি এদিকে বাম পক্ষটা লিখে রেখেছি যে এফ অফ x - 3 এর পরম মান সমান আমি অ্যান্সারটা বের করছিলাম আর কি। তো এখানে কি x², তাহলে এখানে আমার x² + x1 + 1² - 3 থাকে। তো আমি এটাই এখানে উড়াই নিয়েছি। আচ্ছা, এখন আমার করতে হবে যে এখানে x² ওর জায়গায় থাক, এখানে x + x আছে, তো এখানে যদি আমি -2x নিই, তার মানে এখানে সূত্র অ্যাপ্লাই করবো a - b² এর জন্য আমি কী করবো, এখানে -2x নেবো আর +1² + 3x। তো এখানে 3x কেন হইলো, এখানে -2x আছে, তো এই 3 + 3x থেকে যদি আমি -2x বাদ দিই তাহলে কিন্তু আমার উপরের যে +x আছে ওইটা মিলে যায়। তার মানে আমার এই উপরের লাইন আর নিচের লাইনের তখন কোনো তফাত থাকে না, অর্থাৎ উপরের লাইন আর নিচের লাইন একই হয়। আমি যদি একটু মিলাই s² - 2x1 সাথে গুণগুলো তো -2x হয়, +1² এই 1² আছে, -3 আছে, আর এই যে 3x থেকে 2x বাদ দিলে x হয়, এটাও মিলছে। তার মানে আমার কোনো সমস্যা নাই এই লাইনে। ওকে, এখন আমি এখানে
লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সেই কাজটা আমি এখানে করছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে থ্রি যদি কমন নেই তাহলে থাকে এক্স, এক্সের জায়গায় থাকে মাইনাস, এখানে থ্রি কমন না হয়েছে তাহলে ওয়ান এখানে চলে আসে। ওকে আচ্ছা, এখন তারপর হচ্ছে লেস দ্যান ইকুয়াল এখানে চলে আসলো। কেন লেস দ্যান ইকুয়াল চলে আসলো? কারণ আমরা এই মডুলাসটা আমরা এর উপরও দিয়েছি এর উপরও দিয়েছি, তো যখন দেই তখন এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। এখানে এ প্লাস বি মডুলাস, এখানে যে এ বলতে এটা, বি বলতে হচ্ছে আমার এটা, তাহলে এ প্লাস বি মডুলাস লেস দ্যান ইকুয়াল এখানে চলে আসবে। তখন লেস দ্যান ইকুয়াল এর পরম মান প্লাস বি এর পরম মান, তাহলে এর পরম মান চলে আসলো আমার এখানে আর এখানে বি এর পরম মানটা চলে আসলো। ওকে, তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তারপরে আমার এখানে লেস দেন শুধু চলে আসবে আর এই গ্রেটার দেনটা আমার কিন্তু উঠে যাবে, গিয়ে কী হবে কারণ স্কোয়ারটা তখন উঠে যাবে, গিয়ে থাকবে এক্স মাইনাস ওয়ানের পরম মান প্লাস হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ানের পরম মান। আর পরে এখানে তিনটা এক্স মাইনাস ওয়ানের পরম মান আছে, এখানে একটা এক্স মাইনাস ওয়ান এর পরম মান আছে, তাহলে তিনটা আর একটা কটা হয়, চারটা হয়, তাহলে এখানে আমি লিখতে পারি চারটা এক্স মাইনাস ওয়ানের পরম মান। ওকে আচ্ছা, তাহলে এই লেস দেন ইকুয়াল সবগুলো না লেস দেন চলে আসলো আর এখানে ফোর, আর এই এক্স মাইনাস ওয়ানের জায়গায় আমি ডেল বসাতে পারি। কেন ডেল বসাতে পারি? এই এখানে দেখো যে এখানে আমরা ছিল কোথায়, এই যে এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমার ডেলের থেকে ছোটো, তার মানে এক্স মাইনাস ওয়ানের জায়গায় আমি ডেল বসাই দিতে পারি। তাহলে এখানে আমি বসাইলাম এই এক্স মাইনাস ওয়ানের পরম মানের জায়গায় ডেল। এখন এই ফোর ডেলের জায়গায় যদি আমি বিলোন্স টু লিখি তার মানে হবে আমার, তারপর লাইন আমি কী করছি এফ অফ এক্স, এটা তো যেহেতু এটা আমি সব জায়গায় না লিখে একবারে শেষের লাইনে আর কি বসাই দিচ্ছি, তাহলে হচ্ছে আমার এফ অফ এক্স মাইনাস থ্রি এর পরম মান লেস দ্যান ফোর ডেল। এখন আমি যদি ধরে নিই যে ডেল সমান হচ্ছে ফোর ডেল সমান যদি আমি ধরি বিলোন্স টু বা বিলোন্স টু সমান ফোর ডেল, তাহলে কিন্তু আমি ফোর ডেলের জায়গায় বিলোন্স টু বসাই দিতে পারি। তাহলে এদিকে বামপক্ষে এফ অফ এক্স মাইনাস থ্রি এর পরম মান আছে ওটা ওই অবস্থায় থাকলো, লেস দ্যান ফোর ডেলের জায়গায় আমি বিলোন্স টু বসাইলাম, তাহলে যেখানে বিলোন্স টু সমান হচ্ছে ফোর ডেল। তাহলে সুতরাং বিলোন্স টু, এখন শেষে আমার এই কথাটা লিখতে হবে যে সুতরাং বিলোন্স টু এর উপর নির্ভরশীল ডেল বিদ্যমান, যাহাতে এক্স মাইনাস ওয়ানের পরম মান এটা হচ্ছে আমার ডেলের থেকে ছোটো, অর্থাৎ প্রথম অবস্থা আমরা দেখছিলাম এবং এটাকে নিয়েই আমরা কিন্তু সমাধান করলাম। সমাধান করে সবার শেষে পেলাম এই মানটা, অর্থাৎ এফ অফ এক্স মাইনাস থ্রি এর পরম মান বিলোন্স টু থেকে ছোটো। ওকে, এখন তাহলে যেহেতু আমরা ডেল এবং বিলোন্স টু দুটাই পাইছি আমাদের সংজ্ঞার সাহায্যে প্রমাণ করতে বলা হয়েছিলো, কাজেই আমাদের অতএব লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সমান থ্রি আমার কিন্তু প্রমাণিত।